স্বাধীন বাংলাদেশের স্থপতি অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 103তম জন্মবার্ষিকীতে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এরপরই আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। একে একে জাতীয় সংসদের স্পিকার, প্রধান বিচারপতি ও 14 দলের নেতারাও শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। সংবিধান অবিকৃত রেখে আগামী জাতীয় নির্বাচনে যেতে চায় আওয়ামী লীগ। নতুন করে সংবিধানের বিধিবিধান করার কোনো প্রয়োজন নেই, আমরা যা আছে তাই নিয়ে নির্বাচন করতে চাই। সংবিধানকে দেশে কাটাছেঁড়া করেছে, সংবিধানকে কলমের খোঁচায়, সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে এই বিএনপি সরকার। পরে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ সহ দলের সহযোগী ও সামাজিক সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা।